এইরকম সাদকা জারিয়া দান খেরাত আপনি নিজে করে যান, প্রথম নিজে করে যান। এই আশা করিয়েন না যে আমি মারা যাব, অসুবিধা কি, আমার ছেলেমেয়েরা আমার জন্য দান খেরাত করবে। এখন ছেলেমেয়েদের জন্য খুব জমাই টাকা পয়সা, আর ছেলেমেয়েদের আশা করে বসে আছেন যে ওদেরকে একটু সুখী করে দিই, আল্লাহ ওদেরকে যখন সুখী করে দিই ওরা আমার জন্য দান করবে, এই আশাতে বসে থাকবেন। অধিকাংশ লোক কিন্তু এরকম সব টাকা পয়সা জমিয়ে রাখছেন ছেলেমেয়েদের জন্য, আর আশা করে বসে আছেন যে ছেলেমেয়েরা যাতে করে আমার মরার পরে দান খায়রাত করে আমার জন্য। না, এরকম কাজ করবেন, নিজে কিছু করে যান যেটা নিশ্চিত কনফার্ম যে আমি পেয়ে গেছি, আমি দান খায়রাত করে দিয়েছি মানে পেয়ে গেছি। আর ছেলেমেয়ে করবে না করবে, সৎ হবে অসৎ হবে আল্লাহই ভালো জানে। তো সাদকা জারিয়া সবচেয়ে ভালো হচ্ছে নিজে করে যাওয়া, আর তারপরে অন্যরাও ছেলেমেয়েরা বা অন্য যে কেউ আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সাদকা করতে পারি। এইরকমই আখেরাতের একটি বড় সম্বল হচ্ছে নেক সন্তান সন্ততি, ভালো ছেলে মেয়ে, আল্লাহ ভীরু ছেলে মেয়ে। ছেলে মেয়েকে মুসিবত মনে করছে আজকালকার অধিকাংশ লোকেরা, অত ছেলে মেয়েরা দুনিয়ার কাজেও আসে আর আখেরাতের বড় একটি সম্বল। যেমন সাদকা দেখেন এমনি পয়সা কিন্তু আখেরাতের বড় সম্বল নয়, পয়সা যদি আল্লাহর সন্তুষ্টিতে লাগান তাহলে আখেরাতের সম্বল, না হলে পয়সা বিপদ নিয়ে আসে অধিকাংশ সময়। পয়সা মানেই গুনহার দিকে নিয়ে যায় বেশি, অধিকাংশ পয়সা লোকেরাই পাপে ডুবে আছে। ছেলেকে যদি নেক বানিয়ে দিতে পারেন, ছেলে 7 বছর থেকে চেষ্টা করলেন নামাজ শিখাবার জন্য, 10 বছরে নামাজ ধরিয়ে দিতে পারলেন, 15 বছর পরে আর জীবনে নামাজ ছাড়েন আপনার ছেলে মেয়ে, সাবালক সাবালিকা হলে জীবনেও নামাজ ছাড়েন। এইরকম নামাজি ছেলে, ধার্মিক ছেলে, ইসলাম সম্পর্কে জ্ঞান দিয়ে দিয়ে নামাজি বানিয়ে দিয়ে আপনি চলে গেলেন, এই পথে আপনি লাগিয়ে দিয়ে চলে গেলেন, তাহলে এই ছেলে আপনার আখেরাতের বড় সম্বল। ডাক্তার আখেরাতের বড় সম্বল নয় আপনার ছেলে, ইঞ্জিনিয়ার আপনার আখেরাতের বড় সম্বল নয়, কিন্তু নেক ছেলে যদি হয় আপনার, হ্যাঁ, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছে, মাদ্রাসা পড়লেই শুধু নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার সাথে যদি ইমান আমল ভালো থাকে সেটা চলবে, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার নামাজ নেই, হ্যাঁ, দেশের বড় নেতা হয়েছে আপনার ছেলে নামাজ নেই, হ্যাঁ, বড় এক ব্যক্তি হয়েছে, ধনাঢ্য ব্যক্তি হয়েছে, কিন্তু তার ইমান আমল ভালো নাই, কোনো কাজে আসবে না আপনার এইসব পয়সাওয়ালা ছেলে মেয়ে। সুতরাং ছেলে মেয়েদেরকে নেক বানাবার চেষ্টা করে সহি মুসলিমের হাদিস পেয়ে মোহাম্মদ রসুল্লাহ বলছে জামাত আল ইনসান, মানুষ যখন মারা যায় ইন কাতানু আমালু, আমল বন্ধ হয়ে যায়, মানুষ মারা গেলে কি যায় আমল বন্ধ হয়ে যায়। ইল্লামিন সালাসা, তিনটা চলতে থাকে, সাদাকাতে জারিয়া দান খেরাত করে যান, হ্যাঁ, এমন দান খেরাত যেটা কন্টিনিউ আছে, পানি এক পানির একটা কুলার লাগিয়ে দিয়েছেন যত লোক পানি খাচ্ছে, হ্যাঁ, একটা মাদ্রাসা কায়েম করে দিয়েছেন যত লোক, একটা মসজিদ কায়েম করে দিয়ে, এরকম সাদাকা জারি, যে কোনো সাদাকা জারি যা দিয়ে নেকি চলতে থাকে। আও ইলমেন ইউমতাফাবে, এমন বিদ্যা ছেড়ে গেছেন যা দিয়ে মানুষের লাভ হচ্ছে, দুনিয়াতে আপনি চলে গেছেন কিন্তু আপনার এলেম দ্বারা মানুষের ফায়দা হচ্ছে। আউ ওয়ালাদিন সালেহিন ইয়াদউল্লাহ, অথবা নেক ছেলে মেয়ে ছেড়ে গেছেন যারা আপনার জন্য কি করছে দোয়া করছে, ছেলে মেয়েকে নেক করতে হবে, তাহলে বুঝা এমনি ছেলে মেয়েতে ফায়দা নেই। ওয়ালাদিন কি হইতে হবে, সালেহিন, সৎ সন্তান যদি রেখে যান, ইয়াদউল্লাহ তাহলে দোয়া করবে। আর যেই সন্তান মসজিদে যায় না নামাজ পড়তে, সে বাপ মায়ের জন্য দোয়া করবেই কি, আর যদি দোয়া করে তো তার দোয়া কবুলই বা কি হবে, সে তো অসৎ, অসৎ লোকের তার দোয়া কবুল হবে না, বেনামাজি তার দোয়া কবুল হবে না। সুতরাং সৎ সন্তান বড় একটি আখিরাতের সম্বল, এই সৎ সন্তান গড়ার চেষ্টা করবেন, আল্লাহ যেন আমাদেরকে নেক সন্তান সন্ততি দান করেন। আবু হুরায়রা থেকে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ বলেছেন যে ইন্নার রাজুল আল্লাহ তুরফাও দারাজাতুহু ফিল জান্নাহ, কিয়ামতের দিনে জান্নাতে দেখছে একটি লোক জান্নাতে গিয়ে যে আমার মর্যাদা উঁচা হতেই আছে, বা এই যে বারজাখী জগতে মৌতের পরে দেখছে যে আমার সুখের জীবন আরো উঁচা হচ্ছে, মানে মর্যাদা আরো আর সম্মান বাড়ছে, সম্মান বাড়ছে, সম্মান বাড়ছে কেন, আশ্চর্য হবে, যা আমল করে এসেছিলাম তো করে এসেছি কিন্তু ধীরে ধীরে বাড়তে আছে, বাড়তে আছে, আরো মর্যাদা বাড়ছে কেন। তখন আল্লাহ পাককে জিজ্ঞেস করবে, ফেরেশতাকে জিজ্ঞেস, ফায়াকুল আন্নাহাজা, ফেরেশতাকে জিজ্ঞাসা করবে যে আমি তো ছিলাম এই এই ফ্লোরে ছিলাম, এত দূরে কি করে এলাম, আবার ওপরে কি করে উঠলাম, ওপরে কি করে উঠলাম, জিজ্ঞেস করবে যে কি ব্যাপারটা, কি আমার আজকে মান সম্মান বেশি আরো ইল্লিনে, এটা কেন, কবরের জীবনে বেশি সুখ মনে হচ্ছে আজকে, আর ধীরে ধীরে আরো সুখ বাড়ছে কেন। জবাবে ফেরেশতারা বলবেন, শুনে কি বলবেন, ফায়াকাল, ফেরেশতারা বলবেন বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, কারণ তোমার জন্য তোমার ছেলে মেয়েরা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে যে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আমার আম্মাকে মাফ করে দাও, মা দাদা দাদিকে মাফ করে দাও, নানা নানিকে মাফ করে দাও, দোয়া করেছে, এই দোয়ার কারণে তোমার আজাব দূর হয়ে গেছে, যার আজাব ছিল আজাব দূর হয়ে গেছে, বা নিয়ামতে ছিল সুখেই ছিল কিন্তু সুখ
আরো বেড়ে গেছে, মর্যাদা আরো উঁচা হয়েছে জানতে পারবে। তাহলে বারজাখের জীবনে ওখান থেকে জানতে পারবে যে আমার ছেলে মেয়ে কি করছে, আমার জন্য দোয়া করছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে আমার জন্য। রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা বলছে। একটি হাদিস বলে শেষ করছি, এই হাদিসটি ইবনে মাজায় রয়েছে, আর এই যে হাদিসটি বলবো এখন সেটা ইবনে মাজায়, আর দুটোই হাদিস সহিহ এবং হাসান। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি মুমিন ব্যক্তির ইন্তেকালের পরে তার আমল এবং নেকি যা পৌঁছিতে থাকবে, মারা গেছে, নামাজ বন্ধ, রোজা বন্ধ, সব বন্ধ না, কিন্তু আমল পৌঁছিতে আছে, নেকি পৌঁছিতে আছে। কি প্রথম যেই জিনিস দ্বারা নেকি পৌঁছিত, ইলমু ইলমান আল্লামাহু, কাউকে যদি এলেম শিখিয়ে যায়, কিছু বিদ্যা দিয়ে গেছে, শিখিয়ে গেছে, ওয়া নাশারাহু বা প্রচার প্রসার করে যায়, বই ছাপিয়েছে, হ্যাঁ, তারপরে সিডি বিতরণ করেছে, যে কোনো জিনিস দিয়ে এলেম, এলেমের প্রচার প্রসার ঘটে। দুই নম্বর, ওয়া ওয়ালাদান সালেহান তারা কাহু, নেক সন্তান ছেড়ে গেছে, ভালো ছেলে মেয়ে ছেড়ে গেছে, ওয়া মুসহাফান ওয়ারাসাহু, অথবা কোরআনে করিম রেখে গেছে, মসজিদে 10-20টা কোরআনে করিম দিয়ে গেছে, কোরআনে করিমের তরজমা তফসির দিয়ে গেছে, হ্যাঁ, বাড়িতে রেখে গেছে, ছেলেমেয়েরা পড়ছে, বাড়িতে যদি কিনে ওই কোরআনের তরজমাগুলি বা তফসিরগুলি না রেখে যেত তো ছেলেমেয়েরা হয়তো পড়তো না। জি, এইভাবে যে কোনো জায়গায় রেখে গেছে, বা একটা লাইব্রেরি কায়েম করে গেছে, কয়টা হলো তাহলে তিনটে, আও মসজিদান বানাহু, অথবা মসজিদ বানিয়ে গেছে, আও বাইতাল ইবনি সাবিলে বানাহু, অথবা মুসাফির খানা তৈরি করেছে। অনেকে মুসাফির খানা তৈরি করেন নেকির কাজ মনে করেন না, আপনি রাস্তায় একটা মুসাফির খানা তৈরি করেছে, যেখানে সে লোকেরা আসছে একটু বিশ্রাম করছে যাচ্ছে, নেকি, হ্যাঁ, পানি রাস্তায় একটা টিউবওয়েল পুঁতে দিয়েছেন, লোকেরা যারা রাস্তা দিয়ে চলবে পানি পাবে, নেকি। আও নাহারান আজরাহ, অথবা একটা ক্যানাল কাটিয়েছে, পানির ব্যবস্থা ছিল না, ওইখানে মাঠে পানির ব্যবস্থা করে দিয়েছে, জি, নহরের ব্যবস্থা করে দিয়েছে। আও সাদাকাতান আখরাজাহা আমি মালিহি ফি সিহহাতিহি ওয়া হায়াতিহি, অথবা ধন সম্পদ থেকে নিজেই দান খায়রাত করেছে সুস্থ অবস্থায়। কেন সুস্থ অবস্থায় পয়সার ওপর লোভটা বেশি থাকে, মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে যায় আর বাঁচবো না, মরে যাব। আর ছেলে মেয়ে যদি খারাপ হয় ওরা দেখেও না, তো মন খারাপ হয়ে অনেকে সব দান করে দেয়, এই দানে কাজ হবে না, কারণ এই দানে এক তো মদ কাছে গেছে আর করবোটা কি টাকা পয়সা, দুই নম্বর ছেলে মেয়ের ওপর অসন্তুষ্টে মন খারাপ, সব দান করে দেবো, ওয়াক করে দেবো, মসজিদে দান করে দেবো, মাদ্রাসায় দান করে দেবো, এতিমখানে দান করে দেবো, এই দান দিয়ে নাজাত পাওয়া যাবে না। সুস্থ অবস্থা ফিসে হাতেই, সুস্থ অবস্থায় দান করতে হবে, আর জীবদ্দশায় নিজেই করে যান, যাতে নিশ্চিত হন যে আমি এই কাজগুলি, এই দান খায়রাতগুলি করতে পেরেছি। ইয়ালহাকুহু মিন বাদে মওতিহি, ইন্তেকালের পরেও এই নেকির সম্বলগুলি পৌঁছিতেই থাকবে। আল্লাহ পাক যেন আমাদের জন্য নেকির রাস্তা খুলে দেন, যতদিন আমরা দুনিয়ায় থাকবো আল্লাহ পাক বেশি বেশি নেক কাজ, ভালো কাজ করার তৌফিক দান করেন, গুনার কাজ থেকে সম্পূর্ণরূপে আল্লাহ পাক বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নেকির রাস্তা যেন খুলে দেন, সাদকা জারিয়ার রাস্তা যেন খুলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের সম্বলের রাস্তা আমাদের জন্য খোলার তৌফিক দান করেন, আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের ছেলে মেয়েদেরকে তৌফিক দান করেন, ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক নেক করেন, যাদেরকে আল্লাহ দিয়েছেন তাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ যেন নেক বানিয়ে দেন, ভালো বানিয়ে দেন, আর যাদেরকে আল্লাহ পাক ছেলে মেয়ে দেননি এখন আল্লাহ পাক তাদেরকে যেন নেক সন্তান দান করেন, যারা এখন বিবাহ শাদী করতে পারেনি আল্লাহ পাক তাদেরকে বিবাহ শাদী করে গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং তাদেরকে আল্লাহ পাক যেন নেক সন্তান দান করেন, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে যেন বরকত দান করেন, আমাদের সকলকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।